বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মামলাগুলোর তদন্ত কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এ সময়ের মধ্যে বেসিক ব্যাংকে ঋণ কেলেঙ্কারির মামলাগুলোর তদন্ত শেষ করতে হবে দুদককে অন্যথায় দুদকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হাইকোর্টের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে এক আসামির জারি করা রুল শুনানিতে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ইসলাম তালুকদার বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন মন্তব্য করে আদেশ দেন এ সময় আদালত আরও বলেন তদন্ত সঠিক না হলে পৃথিবীর অনেক দেশে তদন্ত কর্মকর্তা পদত্যাগ করেন দুদককে সঠিকভাবে তার তদন্ত কাজ শেষ করতে হবে দু সালে এই মামলাগুলো করা হয় কিন্তু তদন্ত কাজ আজও শেষ করতে পারেনি দুদক এই দীর্ঘ সময়ের কারণে মামলার আলামত নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন হাইকোর্ট